মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা এক দুই মিনিট আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই কথা সত্য যে দেশে এই মুহূর্তে অক্সিজেন সংকট দৃশ্যমান নাই এবং আইসিইউ বেডের সংকট এই মুহূর্তে নাই এজন্য অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ধন্যবাদ প্রাপ্য তো আমার একটা সেলফিশ ইন্টারেস্ট আছে এটা বলার পিছনে যে আমার এলাকায় আজকে প্রায় 3 বছর কোনো কনসালটেন্ট সার্জন নাই গ্যানোকোলজিস্ট নাই অ্যানেস্থেসিওলজিস্ট নাই এবং আইসিইউ নার্স নাই যে কারণে আজ পর্যন্ত আমার হসপিটালে অপারেশন হয়নি আমি আকুল আবেদন জানাবো দ্রুত এই তিনটা লোকডাউন আমরা অপারেশন করি একটা নতুন যাত্রা শুরু হোক মাননীয় স্পিকার আমি একটা বিষয় নিয়ে বলবো আমাকে অনেকে ফোন করে বলেছে এদেশে 14,000 কমিউনিটি ক্লিনিক হেলথ সার্ভিস প্রোভাইডার আছেন 14,000 এবং তাদের মধ্যে আমি 2018 রিপোর্ট থেকে বলছি 25% পর্যাপ্ত আলো নাই 2011 সালে সিএসসিপিরা নিয়োগ পান 2014 সালে পর্যন্ত একটা প্রকল্প ছিল 14 সালের পরে তাদের অপারেশন প্ল্যানে আনা হয় বেতন স্কেল তাদের তখনও ন্যাশনাল পে স্কেল 14 এখনো 14 13 সালে তাদেরকে স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয় 18 সালে ট্রাস্ট করা হয় সেই ট্রাস্টে বলা হয় প্রকল্প সকলকে স্থায়ী করা হবে 18 সালের ট্রাস্ট আজকে 21 সাল এখন পর্যন্ত তাদেরকে স্থায়ী করা হয় নাই আজকে প্রায় 10 বছর তারা একই বেতনে চাকরি করছে অথচ 18 সালের পরে ওই ট্রাস্ট কিছু নিয়োগ দিয়েছে তারা আবার সরকারি সুযোগ সুবিধা সহ সমস্ত ফ্যাসিলিটি সহ তারা চাকরি করছে একই জায়গায় দুটি ধারা হ্যাঁ এখানে কিছু রিপিটিশন তারা করেছে বাধ্য হয়ে করেছে কারণ তাদেরকে এখনো বলা হয়নি তাদেরকে স্থায়ী করা হবে না 16 সালে যখন এই আইনটা ড্রাফট করা হয়েছিল তখন বলা হয়েছিল যে আপনাদেরকে স্থায়ী করা হবে না আপনাদেরকে ফ্রেশ এক্সামিনেশন দিতে হবে তখন তারা অনেকে রিট করেছিল এই করোনাতে 500 জন সিএসসিপি এফেক্ট হয়েছে মাননীয় স্পিকার 500 জন একদম তৃণমূলে তারাই কিন্তু সেবাটা দিচ্ছে এবং 6 জন মারা গেছে আমি বলবো তাদেরকে একটা ঝুঁকি ভাতা দেওয়া হোক এবং দ্রুত তাদেরকে চাকরি স্থায়ী করা হোক আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ